যে আমদানিগুলো আনবে, যে এই যে এতগুলো আমি যেটা বললাম, এগুলো তো কেউ অফিসাররাও খাবে না, আপনি আমিও একা খাবো না, এগুলো বাজারে যাবে, বাজারের জন্যই আনা হচ্ছে। এবং এগুলো আসার কারণে বাজারে যাদের এখন একটু মনোপলি আছে তাদের মনোপলিটা কমবে, পুরোপুরি নিয়ন্ত্রিত হবে। কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে এই 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 সংস্কৃতিও আছে যে একটা বাড়লে পরে সেটা আগের জায়গায় খুব কম যায়। রাইট, এটি এটি হয় এই যে এই কারণেই আমি ভাইয়ের সাথে আমি হস্তক্ষেপ করতে হবে, কারণ এখানে আমি মনে করি এটা গভর্নমেন্ট ইন্টারভেনশন করতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই। আরেকটু উদাহরণ মনে পড়লো, প্যান্ডামিকের প্রথম দিকে হঠাৎ করে সেন্সবেরি এবং বিভিন্ন জায়গায়, এমনকি গত অক্টোবরেও ঘটেছে, শেলফ খালি হয়ে গেল উন্নত দেশে, খালি আপনি দেখবেন ছবি বিবিসি দেখিয়েছে অনেক মাল শেলফ খালি হয়ে গেল। কেন? কোভিডের শুরুতে আমাদের দেশে হয়েছে, সবাই তখন প্রথমবারের মতো জানলাম ব্রিটিশ জাতি যে টয়লেট টিস্যুগুলো ইস্যু করে ইউজ করে, দে আর প্রডিউস বাই চায়না। হ্যাঁ, ওই সময় চায়নায় কোভিড ইম্প্যাক্ট হলো, তো সবাই টয়লেট টিস্যু জমাচ্ছে জমাচ্ছে, এমন হয়ে গেছে যে এক একজন ছয় মাসের টয়লেট টিস্যু জমানো শুরু করেছে ওই যে প্যানিক পারচেস থেকে। তো একটা সুপ একজন মানে খুব উইটি ম্যানেজার লিখেছে যে দিস নেশন ইজ কারেন্টলি ল্যাকিং ফ্রম কমন সেন্স অ্যান্ড টয়লেট টিস্যু। আপনি একটা জিনিস দেখেন, আমি একটা একটা জিনিস বলি যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সিদ্ধান্ত কিন্তু যুগান্ত করছিল, সেটা হলো লাস্ট আপনার প্যান্ডামিকের সময় উনি টাকা পাঠালেন একেবারে গ্রাসরুট লেভেলে, আড়াই হাজার টাকা করে পাঠালেন। এখন প্রশ্নটা এইটা তো আপনার কোন রুটে গেছে, এই রোডটা কিন্তু যেভাবে উনি রোডটা ফিক্স করেছেন, মোবাইলে আপসে গিয়ে টাকাটা নিয়ে নেবে, তা ই করা, সার্ভে করা, এইটা কিন্তু প্রত্যেকটা লোকই কিন্তু আপনি ধরেন একটা আমি বল আমি জানি না এটা নিয়ে কিন্তু খুব একটা অভিযোগ নাই, একটা অভিযোগও আসে না, অভিযোগ আমি জানি না, আমি আমি শুনি আমি সাকসেসফুল সাকসেসফুল প্রোগ্রাম প্রাইম মিনিস্টার, আপনিও সংবাদ মাধ্যমের মানুষ, কিন্তু প্রধানমন্ত্রীর ওই নির্দেশ পালনে অনেক মানুষ পায়নি, এবং জনপ্রতিনিধিরা কিভাবে তারা একই নাম্বারে করে করে কতভাবে নিয়েছে, এরকম হিউজ রিপোর্ট হয়েছে, ব্যাপক সমালোচনা হয়েছে যে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে তার নির্দেশে যে টাকা দেওয়া সেটিও বাস্তবায়ন করতে পারেনি। একটু একটু তথ্য সংশোধনী আছে কিছু, এটা একটু একটু আমার এবং সবাইকে শেষ পর্যন্ত দিতেও পারে, সংশোধনী আছে, সংখ্যাটা কমিয়ে ফেলেছে, 2 মিনিট থেকে সব আছে, জি জি জি, না এটি একটু একটু সংশোধনী আছে। দেখেন বড় আয়োজন ছিল এবং আমাদের জন্য, সরকারের জন্য বা পৃথিবীর যে কোনো দেশের সরকারের জন্য এটা ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন সেঞ্চুরি, শতবর্ষে একবার এটা হয়েছে যে ওই যে ইউনো সাহেবরা কিন্তু এটা এটা করেছেন, লিস্টটা করেছেন যেটা হয়েছে, এবং এটি সরকার টাকা দেওয়ার আগেই সরকার নিজস্ব মেকানিজমে সরকার নিজেই এটা ডিটেক্ট করেছেন, এটা কেউ করেছে তা না। এবং আপনি লক্ষ্য করবেন দুই একজন ভুল নাম্বারে গিয়েছে টাকা ফেরত দিয়েছে, হবিগঞ্জের শ্রীমঙ্গলের কয়েকটা ঘটনা আমি জানি, কিন্তু যারা একই নাম্বারের কাহিনী বলে, আতই পাড়া নামে একটা জায়গায় এত বিস্তারিত যেতে পারবো না, 62টা ফ্যামিলির মাত্র 3টা মোবাইল নাম্বার ঈদগড়ের, এটা আমি দিতে গিয়ে বুঝেছি যে 62 জনের মাত্র 3টা মোবাইল আতই পাড়া, একটু উপজাতীয় না তো, সুতরাং কোনো কোনো ক্ষেত্রে এটা হয়েছে, কিন্তু যেটা হলো কি না, এই সরকারের উদ্যোগ, এটা যদি এটা যদি 90% মানুষও পায়, দ্যাট ওয়াজ এ বাই ট্রিমেন্ড যোগটা প্রশংসা, সেটা তো দ্যাট ওয়াজ এ ট্রিমেন্ড, না না সেটা তো আমি অনেক অক্ষতে বলেছি যে খোদ প্রধানমন্ত্রীর এত চমৎকার একটা উদ্যোগ সেটাও তার দলীয় অসাধু নেতাকর্মীদের কারণে এবং তার প্রশাসনের অসাধু লোকদের কারণে সেটিও সফল করতে পারেনি।